হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আজ একটা খুব স্পেশাল ডেট মেয়েদের জন্য, শিবরাত্রি। তো সেই উপলক্ষে দেখতেই পাচ্ছি যে রিয়া রেডিওতে শুরু করে দিয়েছে এবং সুন্দরভাবে সাজছিল। তখন আমি ভিডিও করা শুরু করেছি, একদমই বুঝতে পারিনি। আকস্মিক হঠাৎ যেই বুঝতে পেরেছে, তাহলে চলো ভিডিও যখন করছো করোই, নতুন নতুন ফোন কিনেছো, একটু তো পোজ তো দিতেই হবে, ছোটো মতো তো ব্লগ করতেই হবে। তো সেইভাবে রেডি হয়ে গেছিলো। তো প্রথমে আমাদের বাড়ির যে তুলসী মঞ্চ রয়েছে, সেখানে আমাদের একটা ছোট্ট একটা শিব রয়েছে। তো সবার কথা অনুযায়ী যে শিব ঠাকুরের মাথায় জল ঢালার আগে বাড়ির যে শিব আছে সেই শিবের মাথায় আগে জল ঢেলে যেতে হবে। তো শিব তো অবশ্যই আমি একদমই নই। তো শিব ঠাকুরের ওখানে যখন আমাদের এই যে ফুল টুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই আমাদের নিজেদের গাছের ফুল। সারা বছর আমাদের কোনো ফুল টুল কিনতে হয় না, মা সবসময় সকালবেলা উঠে তুলে রাখে, সেই ফুল দিয়ে ও পুজো টুজো করলো, তারপর সুন্দর করে গঙ্গা জল মাথায় ঢেলে দিল শিব ঠাকুরের, দিয়ে ভালো করে সুন্দর করে ধূপ টুপ দেখিয়ে দিয়ে, ধূপ দেখে দিয়ে এবার বেরিয়ে পড়া হলো আমাদের শিবের মাথায় জল ঢালতে যাওয়ার জন্য। ওই জন্য বেরিয়ে পড়েছি, একটু কেতো মারছি চশমা টশমা পরে, আর ওর চোখে চশমা নেই, সেই জন্য উল্টো পাল্টা আমাকে বলছিল আমি এসব কান দিয়ে নিই, চলো যাচ্ছি যাচ্ছি চলো এগিয়ে যাই। তো এইভাবে পোজ মারতে মারতে আমরা যখন যাচ্ছি, এখন অনেকের সঙ্গে দেখা হচ্ছে। তারপর আমরা পৌঁছে গেলাম স্টেশনে। ও হ্যাঁ, বলাই হয়নি, আমরা স্টেশনে পৌঁছে গেছি এই কারণে, কারণ 5 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে বড়ম বাবার মন্দির। আশা করি যারা এখানকার বাসিন্দা তারা তো খুব ভালো করেই জানবে যে বড়ম বাবার মন্দিরটা ঠিক কোথায় রয়েছে এবং কতটা বিখ্যাত এবং কতটা জাগ্রত। তো এবারে লিফটে উঠতে গেল, লিফটে বলছি সরি, এক্সকেলেটারে উঠতে গেল, এক্সকেলেটারে দেখাই সিঁড়ি চলছে না, তো কষ্ট করে ওই শাড়ি পরে সিঁড়ি দিয়েই উঠলো। তো যেতে যেতে হঠাৎ দেখি বন্দে ভারত বেরিয়ে চলে গেল। তো আমরা হাঁটছি এখন সেই সেই মন্দিরের দিকে, হাঁটতে গিয়ে এখন প্ল্যানিং চলছে যে বন্দে ভারত দেখে নিয়েছে, এবার পুরী যেতে হবে। তাহলে চলো ঠিক আছে, দেখা যাবে, যা হবে দেখা যাবে। তো এইভাবে আস্তে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে যাচ্ছি, বিশাল এখন স্টেশন বানিয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে একটা বিশাল বট গাছ, এই বট গাছটা কিন্তু আজকের দিনে নয়, এটা কিন্তু বহু পুরাতন, বহু প্রাচীন। ওই বট গাছের নিচে কত যে মানুষ করে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই, এবং এখানে পুজোও হয়। এই যে আমাদের সেই মন্দির, মন্দিরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই যে ও ঢুকছে, ওকার পরে এখানে হাতটা ধুয়ে নিয়েছিল, তোমার পরে একটা এই কোনো সময় দেখতে পাওয়া গেছে একটা বিশাল আকারের একটা ঘণ্টা। সেই ঘণ্টা তো সে টেনে আর বাড়াতে পারছে না, তখন সে অন্য লোক বলছে যে পিছন থেকে পিছিয়ে এসে তারপর টানো। তো এখানে দাঁড়িয়ে আগে প্রণাম টোনাম করে নিয়েছে, পিছনের লোকগুলোকে ঢুকতে দেয়নি। তারপরে আস্তে আস্তে প্রণাম টোনাম করে এগিয়ে যাওয়া হচ্ছিলো ঠাকুরের মাথায় জল ঢালার সেই উদ্দেশ্যে। তার আগে ওর যে ঘুটিটা নিয়ে গেছিলো, সেই ঘুটিটাকে তো ভালো করে সাজিয়ে নিতে হবে, সেই সূত্রে আগে গঙ্গা জল নিয়ে যাওয়া হয়েছিলো একটা পাত্রে করে, সেই গঙ্গা জলটা ভর্তি করে নিচ্ছে। এবং এগুলো নাকি শুনেছি ওর মায়ের থেকেই ও শিখেছে, ফার্স্টে গঙ্গা জল নেওয়া, তারপরে ওই দুধের প্যাকেট কেনা হয়েছিল, সেই দুধ থেকে দুধ নিয়ে নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আরও ওই সিদ্ধি টিদ্ধি থাকে, দেখতেই পাবে ওইখানে, ওই একটা মধুর যে শিশিগুলো হয় এবং যে ওই ঘিয়ের শিশি হয় সেগুলো সবই দিয়ে একসাথে একটা সুন্দর গঙ্গা জলের মধ্যে বানানো হয়। ওটা আমার ঠিক জানা নেই, আইডিয়াও নেই। তো ওই যে সিদ্ধি দিয়ে যেগুলো সবাই খায় সেই সিদ্ধি ওখানে দেওয়া হচ্ছে, তারপর ওই মধুর শিশিগুলো মধুটাও ঢেলে দিচ্ছে। সমস্যাটা হয়েছিল ওই ঘিটা ঢালতে গিয়ে, কারণ ঘিটা এতটাই জমে গেছে, তো জমে একদম পুরো ক্ষীর হয়ে গেছে। তো এবারে যখন ঢালতে পারছে না, তখন ওই আমি ধূপটা ধরেছিলাম, সেই ধূপটা দিলাম যে ধূপের পিছন দিকটা দিয়ে যদি বার করতে পারে। চলো সেই ধূপের ধূপ দিয়ে বার করার পরে ও রেডি হয়ে গেল ঢালার জন্য। তো এখন দেখছে যে সব ঠিকঠাক আছে কি না, তুলে নিয়েছে। নিয়ে এবারে উদ্দেশ্যে হাঁটা হচ্ছে শিব ঠাকুরের শিবমূর্তির মাথায় জল ঢালার জন্য। ঘণ্টাটা বাজিয়ে নিল যাতে শিব ঠাকুর একটু জেগে উঠতে পারে, আর ঘুমিয়ে পড়ে তো আসলে মাথায় জল নিতে নিতে। আর ভেতরে ঢুকে দেখছি তো সে তো বিশাল ভিড়, জল ঢালবে কি, সে তো মেয়েরা মায়েরা কাকিমারা দিদারা সবাই একদম হুমড়ি খেয়ে পড়ছে যে এই যে মানে শিবরাত্রির দিনে যা চাইবে তাই হবে একদম। তো সে রীতিমতো রিয়াও একটু হুমড়ি খেয়েই পড়লো, প্রথমে জায়গা পাচ্ছিল না, তারপর জায়গা পেয়েছে, এখন বসতে পারছে না, দেখতে পাচ্ছে না, তারপরে একটু কষ্টসৃষ্ট করে শিবের মাথা পর্যন্ত হাতটা গেল। গিয়ে এবার সুন্দর করে সেই পাঞ্চ করা যে পুরো এটা সেটাকে ভালোভাবে ঢালছে। ঢালার পরে আমি বললাম যে তুমি ওখানে সবটা ঢেলে দিও না, আর একটু এইটার ওপর দিকে ঢালো, তারপরে যে সাপটা রয়েছে সাপের মাথাতেও একটু ঢালো, আর আমার জন্য একটুখানি রেখে দিও, আমিও একটুখানি ঢেলে দেবো, তাতে যদি শিব ঠাকুর যদি আমার ওপরও একটু তুষ্ট হয়, একটু যদি খুশি হয়।
তো সেই অনুযায়ী আমিও একটু ঢেলে নিলাম, তারপরে আমার আর ভিডিওটা করি, তারপর ওকে আবার দিয়ে দিলাম, বললাম যে ফল টলগুলো আস্তে আস্তে দিয়ে দাও। পাঁচ রকমের ফল নিয়ে যাওয়া হয়েছিল, সেই ফলগুলো দেবে, তার মধ্যেই দেখতে পাচ্ছি যে এত ধরনের সব লোকজন চলে এসছে, ও একটুও সেইভাবে জায়গা পাচ্ছে না দেওয়ার জন্য, তো কষ্টসৃষ্ট করে ওখানটা দিয়ে বসেছিল। তারপরে প্রণাম প্রণাম করতে করতে আস্তে আস্তে সমস্ত কিছু ফল টলগুলো ওপরে দিয়ে দিয়েছিল। তারপর আমি বললাম যে একটু ফল তুলে নাও না ওখান থেকে, যে ওখান থেকে তোলা যাবে না, ওখানকার লোকজন চেঁচামেচি করছে। তো তারা বলছে যে ফল যাওয়ার পরে পড়েছে সব কিছু, ওরা বালতি বালতি করে বাইরে নিয়ে যাচ্ছে, সেখানে সুন্দর করে সেগুলোকে ছাড়ানো হচ্ছে, কাটা হচ্ছে, সেটা করা হচ্ছে বলে সেখান থেকে আমরা দুটো নারকেলের মালা নিয়ে এসেছিলাম। সুন্দর, এত মিষ্টি সুন্দর নারকেলগুলো খেতে, আর ফাটিয়ে যখন আমরা খাচ্ছিলাম। যাই হোক, সেগুলো পরের কথা। রিয়া মন ভরে প্রার্থনা করছে যেন শিবের মতো বর আমি তো হয়েছি কিনা জানি না, বলতে পারবো না। তারপর তো শিবশম্ভু করে একবার করে ডাক দিচ্ছে, আর আমি একটু সুন্দর করে কেটে কেটে ভিডিওটা করছি যাতে ওর হাতের ফাঁক থেকে শিব ঠাকুরকে সুন্দর করে দেখতে পাওয়া যায়। শিবরাত্রিটা কিন্তু এখানেই অনেকটা হলেও সাকসেসফুল। তারপর সুন্দর করে ও ধূপটা আমি জ্বালিয়ে দিয়েছিলাম, জ্বালানোর পরে সব ধূপ টুপ দিয়ে আস্তে আস্তে নেমে যাওয়া হচ্ছে সিঁড়ি দিয়ে। এই বলে আমরা আমাদের ব্লগ শেষ করি।